সাউথ আফ্রিকার খারাপ ফিল্ডিং, যেখানে বারবার ক্যাচ মিস, এই কারণে সাউথ আফ্রিকা হেরেছে। সবচেয়ে বড় কারণ কিন্তু সাউথ আফ্রিকার ব্যাটিংও খারাপ। সত্যি কথা বলতে ভাই, প্রথম ব্যাট করে মিনিমাম যদি আজকে 250 রান করতো তাহলে হয়তো হাত জিততো সাউথ আফ্রিকা। কিন্তু সাউথ আফ্রিকা 212 রানে অল আউট হয়ে যায়, যেখানে 4 উইকেটে 24 রান ছিল। কিন্তু ডেভিড মিলার এবং হ্যান্ডি ক্লাসেন, ভাই ডেভিড মিলার 101, হ্যান্ডি ক্লাসেন 47, তারপরে কিন্তু 215 রান 47 ওভার 2 বলে রান তুলে দিয়েছে 7 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া। আর ভারত ও অস্ট্রেলিয়া 20 বছর পরে ফাইনালে মুখোমুখি হচ্ছে। কিন্তু আজ অস্ট্রেলিয়ার মেন কারণ ফিল্ডিং খুবই খারাপ ফিল্ডিং, সরি সাউথ আফ্রিকার হারার মেন কারণ খুবই খারাপ ফিল্ডিং। ভাই অ্যাডেন মাকরামের ওভারে তখন 12 বাকি, প্যাট কামিংসের কিপারের হাতে, কুইন্টন ডি ককের হাতে ক্যাচ মিস। এটাই আমার থেকে সব থেকে খারাপ মানে ফিল্ডিং লাগলো। ওই ভাইটাল ক্যাচ যদি হয়ে যেত, আর একটা নো বল, নো বল করার পরে মিচেল স্টার্কের বলটা বোল্ট আউট হয়েছে, কিন্তু ওই দুটোর মধ্যে একটা আউট হয়ে গেলে খেলা এখানে ফেসে যেত, হয়তো সাউথ আফ্রিকা জিততো।